আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা স্যার। শামিমা স্যার থেকে আরো একটি নতুন রেসিপি আপনাদের দ্বারা আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে একটি দারুণ মজার পিঠা রেসিপি। আর আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করে দিই। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। কখনোই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না, একদম রুম টেম্পারেচারে থাকা পানিটা এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, বেশি শক্ত হয়নি আবার অনেক নরমও হয়নি। এরপর আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন, কম বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে নিচ্ছি। আর রুটিটা এমন হবে, খুব বেশি পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না, ঠিক একটা রুটি আমরা বেলে নিয়ে নিচ্ছি। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এই একটা রুটি থেকে আমি 2টা পিঠা তৈরি করে নিব। আমি এখন এখানে এক সাইডে সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো এভাবে লম্বালম্বি করে আমি পুরটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাসায় তৈরি করে নিচ্ছি, তো আমি পুরটা একটু বেশি মতো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কমে বা আরও বাড়িয়েও দিয়ে দিতে পারেন। এরপর আমি একটু সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিলাম। এরপর নিচ থেকে একটু ফোল্ড করে নিয়ে নিচ্ছি, মানে চন্দ্রাকৃতির হবে পিঠাটা। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমি তৈরি করে নিলাম। এরপর আমি একটি পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটা নাইফের সাহায্যে এটা কেটে নিতে পারেন। ব্যাস দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে তৈরি করে নিয়েছি। তো অপর সাইডটা থেকেও আমরা আরেকটি পিঠা তৈরি করে নিব, মানে একটা রুটি থেকে আমরা 2টা করে পিঠা তৈরি করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি অপর সাইডে ওইভাবে পুরটা দিয়ে দিলাম, এবং নিচ একটু পানি লাগিয়ে নিয়ে নিচ থেকে একটু ফোল্ড করে দিয়ে দিলেই পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো এইভাবে আমি এটাকে একটু সিল করে নিচ্ছি। পানিটা লাগিয়ে দিলে ভেজে নেওয়ার সময় পিঠাটা খুলে যাবে না। তারপর আমি এরকম পিজা কাটা দিয়ে এভাবে করে পিঠাটাকে রেডি করে নিয়েছি। তো আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার 1 কাপ ময়দা যতটুকু ডো হয়েছে, এই ডো থেকে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এই বাকি অংশগুলোকে আমি সেই আগে ডোর মধ্যে মিশিয়ে নিব। তো আমার এখানে 1 কাপ ময়দা থেকে 8টি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যদি ছোট সাইজ করে পিঠাগুলো তৈরি করে নিতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো পিঠাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তবে তেলটা খুব বেশি গরম করে নেবেন না, তা না হলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে, দেখতেও ভালো লাগবে না এবং খেতেও টেস্ট হবে না। তো সেই মতো তেলটাকে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা পিঠাগুলো ভেজে নেব। তো আমি এখানে যেহেতু আমার কড়াইটা ছোট, তাই আমি 2টো 2টো করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুব মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চাইলে আপনার আরও একটু কালার করে ভেজে নিতে পারেন, তো আমি এভাবে ভেজে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই ঝটপট মাত্র 10 মিনিটে এই নারকেলের পিঠা। আশা করছি এই আগাম শীতের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।